আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ থিংকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত ফারজানা। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো ওয়ার্ল্ড মিউজিক ডে কার্ড। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন, যাতে করে আমি আপনাদের আরও নতুন কিছু উপহার দিতে পারি। চলুন ওয়ার্ল্ড মিউজিক ডে কার্ড তৈরি পদ্ধতিটি দেখে নেই। ওয়ার্ল্ড মিউজিক ডে কার্ড তৈরি করতে প্রয়োজন হবে লাইট ব্লু কালার, রেড কালার, পার্পেল কালার, হোয়াইট কালার, পেপার, স্কেচি, স্কেল, পেন্সিল, মার্কার, গ্লিটার্স পেন, পেন, পার্ল, ব্লু, গ্লুগান। এখন 8 cm by 13 cm একখণ্ড পার্পেল কালার পেপার নিচ্ছি। তারপর দেখানো নিয়ম অনুযায়ী ভাঁজ করে নিচ্ছি। তারপর পেন্সিলের সাহায্যে গিটার শেপ এঁকে নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী গিটার শেপ আঁকার পর কেচির সাহায্যে কেটে নিচ্ছি। কেচির সাহায্যে কাটার পর গিটার শেপটি দেখতে এরকম দেখাবে। তারপর আমি কেচির সাহায্যে গিটারের হেড এবং হ্যান্ডেল কেটে নিয়েছি। তারপর গ্লুয়ের সাহায্যে গিটারের হেড ও হ্যান্ডেল সেট করে নিয়েছি দেখানো নিয়ম অনুযায়ী। তারপর 15 cm by 21 cm একখণ্ড রেড কালার পেপার নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী ভাঁজ করে নিচ্ছি। তারপর গিটার শেপটি বসিয়ে পেনের সাহায্যে এঁকে নিচ্ছি। আঁকার পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর কেচির সাহায্যে কেটে নিচ্ছি। কেচির সাহায্যে কাটার পর গিটার শেপটি দেখতে এরকম দেখাবে। আমি অনুরূপভাবে আরও একটি হোয়াইট কালার গিটার শেপ কেটে নিয়েছি দেখানো নিয়ম অনুযায়ী। রেড ও হোয়াইট কালার কর্তনকৃত পেপারগুলি ভাঁজ খোলার পর পেপারগুলি দেখতে এরকম দেখাবে। তারপর আমি স্কেল ও পেন্সিলের সাহায্যে 3 cm ও 1 cm দূরত্ব করে দাগ কেটে নিয়েছি দেখানো নিয়ম অনুযায়ী। দাগ কাটার পর পেপারটি দেখতে এরকম দেখাবে। তারপর কেচির সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী আমি এক এক করে কেটে নিচ্ছি। কেচির সাহায্যে হোয়াইট কালার পেপারটি কাটার পর ভাঁজ খুলে নিচ্ছি এবং দেখানো নিয়ম অনুযায়ী ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার পর পেপারটি দেখতে এরকম দেখাবে। তারপর মার্কার পেনের সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী ব্ল্যাক কালার করে নিয়েছি। তারপর আমি রেড গ্লিটার্স পেন ও ব্লু গ্লিটার্স পেনের সাহায্যে মিউজিক ও মিউজিক সিম্বল এঁকে নিয়েছি এবং হ্যাপি মিউজিক ডে ও মিউজিক সিম্বল এঁকে নিয়েছি। তারপর June 21, 1, 2021 লিখে নিয়েছি রেড ও ব্লু গ্লিটার্স পেনের সাহায্যে। তারপর রেড কালার কর্তনকৃত পেপারটিতে দেখানো নিয়ম অনুযায়ী গ্লু লাগিয়ে নিচ্ছি। গ্লু লাগানোর পর হোয়াইট কালার কর্তনকৃত পেপারটি রেড কালার কর্তনকৃত পেপারটির উপর বসিয়ে সেট করে নিচ্ছি। পেপারটি সেট করার পর কার্ডের ভিতরে অংশটি দেখতে এরকম দেখাবে। তারপর রেড কালার কর্তনকৃত পেপারটি উপর পার্পেল কালার গিটার শেপটি বসিয়ে সেট করে নিচ্ছি। পার্পেল কালার গিটার শেপটি সেট করার পর কার্ডটি দেখতে এরকম দেখাবে। তারপর স্কেল ও হোয়াইট কালার গ্লিটার পেনের সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী ডট ডট শেপ দিয়ে নিচ্ছি। গ্লিটার পেন ও স্কেলের সাহায্যে ডট ডট শেপ দেওয়ার পর কার্ডটি দেখতে এরকম দেখাবে। তারপর মার্কার পেনের সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী গিটার এর দুই সাইডে এঁকে নিচ্ছি। মার্কার পেনের সাহায্যে আঁকার পর কার্ডটি দেখতে এরকম দেখাবে। তারপর 4 cm by 4 cm একখণ্ড রেড কালার পেপার নিচ্ছি। তারপর দেখানো নিয়ম অনুযায়ী ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর পেন্সিলের সাহায্যে পাপড়ি শেপ এঁকে নিচ্ছি। পাপড়ি শেপ আঁকার পর কেচির সাহায্যে কেটে নিচ্ছি। কেচির সাহায্যে কাটার পর পাপড়ি শেপটি দেখতে এরকম দেখাবে। তারপর পাপড়িটি ভাঁজ খুলে নিচ্ছি। ভাঁজ খোলার পর কেচির সাহায্যে কেটে নিচ্ছি দেখানো নিয়ম অনুযায়ী। কেচির সাহায্যে কাটার পর গ্লুয়ের সাহায্যে ফ্লাওয়ার শেপ করে সেট করে নিচ্ছি। তারপর মাছ বরাবর গ্লু লাগিয়ে নিচ্ছি। তারপর পার সেট করে নিচ্ছি। তারপর কেচির সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী করে নিচ্ছি। এভাবে করে আমি দুটি ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি দেখানো নিয়ম অনুযায়ী।
তারপর কার্ডটির উপর গ্লু লাগিয়ে নিচ্ছি এবং ফ্লাওয়ারগুলি সেট করে নিচ্ছি দেখানো নিয়ম অনুযায়ী। তারপর গ্লু গানের সাহায্যে পার্ল সেট করে নিচ্ছি দেখানো নিয়ম অনুযায়ী। আমি একে করে পার্ল সেট করে নিচ্ছি। গ্লু গানের সাহায্যে পার্ল সেট করার পর তৈরি হয়ে গেল খুব সুন্দর ও আকর্ষণীয় ওয়ার্ল্ড মিউজিক ডে কার্ড। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন। আজ আর নয়, আবার আসবো নতুন কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।